শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনীতিতে তত গুজব, গুঞ্জন, মেরুকরণ কিন্তু চলছে। আওয়ামী লীগ, বিএনপির সাথে এখন জাতীয় পার্টিকে নিয়েও চলছে নানা আলোচনা। এই তিনটি দলই ক্ষমতার স্বাদ পেয়েছে। আজকের আলোচ্য বিষয় বর্তমান সরকার পতনের এক দফা আন্দোলনে বিএনপি জোটের সাথে জাতীয় পার্টিও কি শরিক হবে। প্রশ্নের কারণেই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গত কয়েক মাসে তার বক্তব্য বিবৃতিতে সরকারের সমালোচনায় কিন্তু সরব আছেন, সেই পটভূমিতে তাকে নিয়ে ক্ষমতাসীনদের মধ্যেও এক ধরনের সন্দেহ তৈরি হয় এবং বিএনপি ও সমমন দলগুলোর মধ্যেও এক ধরনের আশাবাদ তৈরি হয় যে জাতীয় পার্টি হয়তো সরকার বিরোধী এই চলমান আন্দোলনে যোগ দেবে। সরকারের সমালোচনা করে দেওয়া জিএম কাদেরের বক্তব্য বিবৃতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই গত 20 আগস্ট 2023 তিনি দিল্লিতে যান, অর্থাৎ ভারতের রাজধানীতে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে তিনি এই সফর করেন। দিল্লি থেকে দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের অনুমতি বা অনুমোদন ছাড়া তিনি ভারত সফর নিয়ে কোনো কথাই বলবেন না। ভারত থেকে ফিরে এসে কয়েকদিন নীরব থাকার পর বর্তমানে তিনি দলের নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং বক্তব্য রাখছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকা অবস্থায় উত্তরবঙ্গ, ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু জাতীয় পার্টির শক্তিশালী সাংগঠনিক অবস্থা ছিল। তার মৃত্যুর পর জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ এবং জিএম কাদেরের মধ্যে টানাপোড়েনে এসব অঞ্চলেও সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। জিএম কাদের গত 20 আগস্ট যেদিন দিল্লি সফরে যান, সেদিনই রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন। সেই সাক্ষাতের পরই রওশন এরশাদের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিও সম্প্রতি সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির কিছু লোক বিএনপির সাথে যেতে চান, কিন্তু রওশন এরশাদের নেতৃত্বে দলের বড় অংশ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে চলতি সেপ্টেম্বর মাসে ঢাকায় দলের বর্ধিত সভা করা হবে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ বলেছেন যে তারা সংসদের 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগের বৃত্ত থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসার কোনো সম্ভাবনা আপাতত দেখছেন না বিশ্লেষক মহল। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।